হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো শুভ পঞ্চমী সবাইকে অনেক অনেক ভালোবাসা আর অনেক শুভেচ্ছা রইল সবাই ভালো করে পুজো কাটাও আর আমি এখন মেয়েকে নিয়ে একটু এতে যাচ্ছে কুটি কুটি পায়ে যাচ্ছি কিছু টাকা পাঠাতে মা কিছু টাকা দিল আর রাজকুমারকে তোমরা অনেকেই চেনো যারা আমার পুরনো বন্ধু তো সেই টাকাগুলো মা বললো রাজকুমারদের পাঠিয়ে দিতে আর যেতে যেতেই দেখো রাস্তার মধ্যে এই যে আমাদের বাড়ি থেকে বেরোলেই মানে রাস্তার পাশে রাস্তার মধ্যে বলছি দুর্গা ঠাকুর তো এই বাইরে দিয়ে এটা গেটটা বন্ধ রয়েছে তার জন্যে আমি এরকমভাবেই করলাম আর এই যে রাস্তায় যাচ্ছি এটা হলো মানে একদম বকুলতলা যেটা বলে বেহালা বকুলতলা তো ভিডিও করতে করতেই যাচ্ছি আর নড়ছে প্রচণ্ড রোদ আর মেয়ে রয়েছে যেহেতু তো এইভাবেই ক্যামেরাটা প্রচণ্ড নড়ছে তোমরা একটু মানিয়ে নিয়ে দেখে নিও আর তোমরা বুঝতে পারছো অবশ্যই যে খুব রোদ রয়েছে আর কখন যে কিভাবে ভিডিও করেছি নিজেও মানে নিজেরও অজান্তে হয়ে গেছে এরকম আর আমি এখন ভয়েসটা অ্যাড করছি আর মেয়ে আমার কাঁদছে কি বলবো আর এইদিকে দেখো মানে চলে যেখান থেকে টাকা পাঠাবো তো ওখানে এসে বলছি তো এবার টাকা পাঠাবো তার জন্য ক্যামেরাটা কিছুক্ষণ অফ রাখবো তো পাঠানো হয়ে গেছে তারপর চলে মাছের বাজারে মা মাছ নিতে বলেছিল তো এই দেখো মাছের বাজারে এসে দেখো কত মাছ চারিদিকে মাছে মাছ ভর্তি আর যেহেতু মাছের গন্ধে মেয়ে থাকতে পারছে না তার জন্য মেয়েকে কোলে নিয়েছি আর কোনো রকম ভাবে ভিডিওটা করেছি খুব ভালো করে দেখাতে পারিনি তো যেইটুকুনি দেখাচ্ছি তোমরা সেটাই দেখো কারণ ভালো করে করতে পারিনি প্রচণ্ড গন্ধ আর এখানে দেখো ইলিশ মাছ রয়েছে তো সেটাও ভালো করে ভিডিও করতে পারিনি যেটুকুন চলে এসছে ভিডিওর মাধ্যমে তো আমি কিছু মাছ নেবো সেই কারণেই আসা তো মা বললো যাচ্ছিস যখন তো মাছও নিয়ে আসিস তো চারিদিকে দেখছি এখানে দেখো কাঁকড়া এইদিকে ছোট পুঁটি মাছ আছে আরও অনেক মাছ রয়েছে এর মধ্যে তো আমি এই দোকানটা থেকেও নিই আমি পরের দোকানটা থেকে নেবো চলো দেখতে থাকো তো এ দেখো একজন মাছ নিচ্ছে এখানে তো উনি যে মাছগুলো বলছে সেগুলো বেছে দিচ্ছে আর এই গামলার মাছটা শেষ হয়ে গেছে এবার আমি একটু এগিয়ে যাবো গুটি গুটি পায়ে তো দেখো এবার এগিয়ে যাচ্ছি গুটি গুটি পায় এবার আমি যে দোকানটা থেকে মাছ নেব তো সেই দোকানে চলে যাব আর মানে লোক কত ভর্তি দেখতে পাচ্ছ তোমরা তো ভর্তি মানুষ আর খুব ভালো করে করতে পারিনি আগেই তো বললাম এই সমস্যার জন্যে তারপরে আমি দেখো এই দোকানে চলে আসলাম আসার পরে এই যে চুনো মাছটা দেখছো না এটা কিন্তু মুরোলা মাছ না ওই যে চুনো যে বাটিতে মাছটা রয়েছে ছোট মাছ ওটা মুরলা মাছ না তো এটা হলো বাংলাদেশের এক ধরনের মাছ এই মাছটার নাম বললো আমি ঠিক ভুলে গেলাম আমি বল আমি ভাবলাম কি এটা মুরলা মাছের ছোট মাছটা একদম বললো না এটা মুরলা মাছ না অন্য মাছ তো এই মাছটা কিছুদিন আগে বাবা নিয়ে এসছিলো তো এর মানে শুকনো শুকনো ঝাল করে খেতে না খুব ভালো লেগেছিল তো তার জন্যই মা বলেছিল এটা পেলে নিয়ে আসবি তো তার জন্যেই এই মাছটা মানে নিয়ে নিচ্ছি নিয়ে নিলাম আর তার মধ্যে যে উনি দেবে উনি বললো এই মাছটা শুধু ধুতে হয় এটা আর ভালো করে মানে ওই যে গেলতে হয় না ছোট মাছগুলো আমরা যে ভিতরটা বের করে দিই যেই মানে ওর পেটের ভিতরে যে নোংরাটা থাকে বের করে দিই তো এই মাছটা বললো কিছুই করতে হবে না শুধু ধুয়ে ভালো করে করবে তো আগের বারে আমরা না জেনেই ভালো করে ধুয়ে করেছিলাম মা বলে এই ছোট মাছের ভিতরে আর কি আছে তো ভালো করে পরিষ্কার করে নিয়েই করা হয়েছিল তো কাকু এখানে দিচ্ছে আরও লোককে ডাকছে ওরা তো কাস্টমার যেরকম ডাকে আর আমার মেয়ে আমার কোলে উঠে গেছে বলছে মা তাড়াতাড়ি বেরো ভালো লাগছে না ভালো লাগছে না ও চারিদিকে মাছ ভর্তি তো মাছের গন্ধেও থাকতে পারছে না তো এই যে উনি দিচ্ছে মাছটা আর শুধু এই মাছই নিয়ে নি তার সাথে নিয়েছি তোমার রুই মাছ জ্যান্ত রুই মাছ মা বলেছিল জ্যান্ত মাছ পেলে একটু নিয়ে আসবি তো জ্যান্ত রুই মাছ নিয়েছি ওটার আর ভিডিও করে নিই ওটা এক কিলো সাতশো তারপরে চলে এসছে যে লেবু নিতে লেবু নিলাম এখান দিয়ে ছটা লেবু আর তেঁতুল তিনশো আর ধনে পাতা নিলাম যেহেতু আর আমি তো ধনে পাতা খেতে একদম ভালোবাসি না মানে তরকারিতে চাটনি হলে তাও মানে খেতে ভালোবাসি আর তেঁতুল নিলাম একটু টক খেতে খুব ভালো লাগে আর মুখে একদম রুচি নেই তার জন্যই তেঁতুল নিয়ে নিলাম যে দেখতে পেলাম তো এখানে মানে যে দাদুটা দিচ্ছিল খুব ভালো তো দাদুটা বলছে মানে তুমি বাকিও নিতে পারো অসুবিধা থাকলে বলি না না আমার কাছে টাকা আছে এরকম তো উনি বলছিল তুমি বাকি নিয়ে যাবে পরে দিলেও হবে আমার অত তাড়া নেই দেখো চেনে না জানে না তারপরে ওরকম কারণ আমি এই বাজারে তো সেরকম যাই না বলতে গেলে মাছের বাজারটা করি কিন্তু মানে ওই যে সবজি বাজারগুলো তো এই বাজারে কখনোই করি না তারপরে উনি বলছে তারপরে মেয়েকে নিয়ে ওখানেই দাদুটা দিচ্ছে ভোরে প্যাকেটে তার মধ্যে মেয়েকে নিয়ে একটু কোলে নিয়ে ভিডিও করছি মনীষা হাঁ হাসছে আর মনীষার এই জামাটাই সেবারে দেখিয়েছিলাম ভিডিওর মধ্যে কেমন লাগছে মনীষাকে পরে একটু বলো আর তারপরে এই দেখো আইসক্রিম দোকানে আবার আসার সময় ওই দোকানেই ঢুকলাম আইসক্রিম খাবে আর একা খাবে না ও খাবে দিদির জন্যে নেবে ওর জন্যে নেবে মায়ের জন্যে নেবে পাপার জন্যে নেবে কতগুলো লিস্ট বলল তারপরে পাঁচটা এখান দিয়ে আইসক্রিম নিলাম কুড়ি টাকা দামে দেখেছো মুখটা দেখেছো কেমন করে আছে মনীষা মানে ওকে একটা কিনে দিয়েছি বলে রাগ হয়ে গেছে তাই সবার জন্যে আবার নিলাম তারপরে ওরটাও খেলো না ওরটাও ওই প্যাকেটেই দিয়ে দিলো বললো বাড়ি গিয়ে খাবে তো এইদিকে ঠিক আছে একা মানে খেতে চায় না কোনো জিনিসটাই ওর দিদি যদি একটা জিনিস নেয় তাহলে বলবে বুনুর জন্যে আর ও যদি নেয় তাহলে ওর দিদির জন্যে আর আজকে বায়না তুললো সবার জন্যে তো নিতে হলো তারপরে এইদিকে দেখো সব ধনেপাতা পাতা চুনো মাছ সব কিছু আর সব কিছু দেখালাম না দাঁড়িয়ে রয়েছি উনি প্যাক করে দেবে তো মনীষা এখানে ওরটাও দিয়ে দেবে হাতটা একটু ঠান্ডা লেগে গেছে তাই ওরকম এই করছে আর ও মনীষাকে যেহেতু নিয়ে গেছি কারণ সঞ্জনা ও দিদার কাছে খুব থাকতে ভালোবাসে তো ওর দিদা বলেছে যে মা ওষুধ আনতে যাচ্ছে আমার তো বলে ঠিক আছে তোমার ওষুধ এনে দিক জানি আমি টুকটাক মায়ের ওষুধ আনতে আমি সবসময় বেরোই মায়ের ওষুধ শেষ হয়ে গেলে তো জানে মায়ের ওষুধ আনতে যাচ্ছি তো ও তোর দিদাকে খুব ভালোবাসে ওর দিদার ওষুধ শুনে ও আর বায়না ধরে নিয়ে আসা আর মনীষাকে নিয়ে যাবো এই ভেবেছিলাম রোদের মধ্যে তারপরেও মনীষা কি বলছে মা আমি যাব আমাকে নিয়ে চলো মানে কান্নাকাটি আরম্ভ করে দিয়েছিল বাচ্চারা জানোই তো মা বেরোনো মানে ওদেরও একটু বেরোতে হবে সেই কারণেই মনীষাকে নিয়ে গেলাম যখন মনীষাকে নিয়ে যাচ্ছি বলছে মনীষা মনীষা বলছে মা তুমি খুব ভালো তুমি আমাকে নিয়ে যাচ্ছ মানে একটু আনন্দ সবসময় নিয়ে যাই না মার ওষুধ একাই চলে যাই আবার একাই চলে আসি আর এই দেখো কুটি কুটি পায় বাড়ি চলে এসেছি তো মা মাছগুলো একাত দেখছে মা বলছে জ্যান্ত মাছ তাই হ্যাঁ জ্যান্ত মাছই আর এইদিকে দেখো আমার মাদের একটা গ্রুপ রয়েছে তো সেখানে সে বুধবার প্রতি বুধবার করে টাকা দিতে যেতে হয় তো জমা তো মা তো এখন শরীর খারাপ বলে মা পারে না আমি যে আমি যাই আর সেই গ্রুপের সাথে আমিও যুক্ত রয়েছি অবশ্য তো আমি তার জন্য গেছিলাম সেখানে একটু ভিডিও করে নিলাম আর গ্রুপে সবাই বসে রয়েছে হিসাব করছে কে কত দিয়েছে সব ডিটেলসগুলো হিসাব করে ওখানে রাখছে তো আরও কিছুজন আসেনি এই গ্রুপটা অনেকজনেরই তো এই দলটা তো এই গ্রুপের নাম হলো প্রতিমা দল তো সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে অনেক অনেক ভালোবাসা